আজা ইউনুস আলী মেডিকেল হাসপাতাল এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে আমি রয়েছি। কেমন সার্ভিস পাচ্ছেন? ইনশাআল্লাহ ভালো। আপনার কিসের সমস্যা? আমার পায়ে ব্যথা মাজার সমস্যা। পায়ে ব্যথা মাজার সমস্যা? ঠিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম যমুনা নদীর তীরে। এই পাশেই যমুনা নদী দেখতে পাচ্ছ। আর আজকের এই যমুনা নদীর এই পাশে মানে কী কী মানে ঘোরার মতো কী কী একটা রাস্তা এই দিক দিয়ে, মানে বর্ষাকালে অনেক পানি হয়, নদীতে ঘোরাফেরা করা যায়, অনেক সুন্দর একটি প্লেস। তো লেটস গো বন্ধুরা, আমরা ব্রিজের একদম শেষ পর্যায়ে চলে যাই। এই যমুনার তীরে এখন আমি আছি এবং আমার সঙ্গে আছে আরিফুল, এখানকার স্থানীয়। তার কাছ থেকে শুনবো এই যমুনার তীরে আর এই যে খাজা ইউনুস আলী যে দরবার শরীফ, এখানে কী কী হয়, মানে কী কী কখন বছরের কখন এই সময়গুলো আসলে হয়? এখানে এই ফাল্গুন মাসে, ফাল্গুন 18 ফাল্গুনে এখানে উরুষ হয়। এই কিছুদিন পর মার্চের 2 তারিখ থেকে শুরু হবে। এখান দিয়ে মেলা বসে, অনেক বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, জামালপুর, তারপরে গোবিন্দগঞ্জ, ফরিদপুর, এসব এই জেলা থেকে মানুষজন আসে এখানে উরুষে আসে। আর এই এই এইখানে যে এই যে এই বাঁধটা তৈরি করার উদ্দেশ্য কি? শুধু কি ঘোরা না অন্য কোনো নৌকা টকা এখানে আসে ভিড়ে, যে যেটির মতো? মানে এই বাঁধটা তৈরি করার মূলত কারণ হচ্ছে নদীর যে স্রোত আছে ওই চোটটা, মানে এই সাইডে স্রাপ চাপটা একটু কম করে নদী ভাঙন থেকে একটু রক্ষা হয় আসলে। এই এনায়েতপুর যে শহরটা, শহর রক্ষা বাঁধ, এটা এনায়েত শহর রক্ষা বাঁধ তার পাশেই। তো লেটস গো বন্ধুরা, আমরা এখন আরও কিছু জায়গা এক্সপ্লোর করব। যমুনার তীর থেকে আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব নতুন কোনো শহরে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জনি অন দ্য ওয়ের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।